হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। একদম রেডিও তো হচ্ছে দেখা করতে চলে এসেছি, আর আমরা এখন আছি কিন্তু স্টেশনে, শিয়ালদা স্টেশনে। তো আমরা এখন যাচ্ছি বাপের বাড়িতে। মায়ের খুব শরীর খারাপ, তো হুট করেই বেরিয়ে পড়লাম। ইউবিকাকে নিয়ে যাচ্ছি না, কারণ ওকে নিয়ে গেলে আরও ব্যাগ ট্যাগ নিতে হবে, আমাকে আবার থাকতে হবে, আমার তো আর থাকলে হবে না। সেই জন্য আমরা গিয়ে চলে আসবো, যার জন্য হুট করে বেরিয়ে পড়লাম। আমিও, আমার সাথে আছে ত্রিনাথ। তো চলো, দুজনেই বেরিয়ে পড়েছি, তো দেখা যাক যেতে পারি কি না। মানে এখন তো মানে একা একা খুব একটা বেরোই না। তো ঠিক আছে, এই যে দেখো স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। আর এই যে দেখো অনেকটাই স্টেশনটা ভিড় আছে শিয়ালদা স্টেশনে। তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো এবারে আমরা ট্রেনে উঠব। তো এই যে ভিডিও করছি, আর চারিদিকে একটু গ্যাঞ্জামা হচ্ছে। এই যে দেখো ট্রেনে বসেও পড়েছি, আর এই দেখো ছেলে গেম খেলছে। এই যে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর কিন্তু আমরা ভুল স্টেশনেও নেমে পড়েছি। মানে আমাদের স্টেশনের আগে মাঝেরহাটটা ছিল, আমরা খেয়ালই করিনি, মাঝেরহাটটা পেরিয়ে গেছে, এখন ব্রেজব্রিজে নেমেছি। এখন দেখি কীভাবে যাওয়া যায়, বাস ধরতে যাচ্ছি আর কি। ঠিক আছে, তো দেখা যাক কাটা। জন্মে খাইনি আর কি, ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। ওই যে দেখো ও কি করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ও খাবে বের করে। তো ঠিক আছে, যে দেখো বাস থেকে নেমে পড়েছি, আর বাবাও নিতে চলে এসছে। তো চলো যাওয়া যাক। আর এদিকে রাস্তা দেখো বৃষ্টিতে কতটা ডুবে গেছে, আর এদিকে রাস্তা ডুবে গেছে, এত বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ডুবে, আমাদের জুতো খুলতে হবে। জল আর জল দেখো এদিকে কি অবস্থা, শুধু জল, থই থই করছে চারিদিকে। ও পা গুটি নাও, নইলে আবার, হ্যাঁ প্যান্টটা গুটিয়ে নাও, নইলে আবার ভিজে যাবে। এই যে এই দিকটা আবার জুতো খুলতে হবে, দেখো তোমাদেরকে দেখো জলে ডুবে গেছে।